নমস্কার বন্ধুরা, আমি একজন মেয়ের মায়ের পার্ট সিক্স শোনাতে যাচ্ছি। আমি একজন মেয়ের মা, আজ এক বছর হলো আমার মেয়ের বিয়ে হয়েছে। আজ আমি মেয়ের শ্বশুরবাড়িতে এসেছি নিমন্ত্রিত অতিথি হয়ে মেয়ের বিবাহবার্ষিকীতে। এই এক বছরের মধ্যে আমি কিন্তু বিনা নিমন্ত্রণে কখনও মেয়ের শ্বশুরবাড়িতে আসিনি বা যখন তখন মেয়েকে ফোনও করিনি। আপনারা ভাববেন আমার হয়তো অহংকার, আসলে তা নয়। আমরা মেয়ের মায়েরা খুবই বদনাম, আমরা নাকি অযথা মেয়ের সংসারের ব্যাপারে নাক গলিয়ে গণ্ডগোল বাঁধাই, মেয়েকে কুযুক্তি দিই। আসলে এগুলোতে আমি পরোয়া করি না, কিন্তু এইসব জিনিসগুলো আমার রুচিতে বাঁধে, আমার সংস্কারে বাঁধে। আজ আমি যেমন একজন মেয়ের মা, সঙ্গে আমি কিন্তু একজন ছেলেরও মা। আমার ছেলেরও কিন্তু বিয়ের উপযুক্ত। আর যদি আমি কারোর সংসার হয়নি, কাল কিন্তু আমার সংসারও কেউ না কেউ ভাঙবে, ফেরত আমি পাবই হয়তো অন্য কোনো খামি। যাই হোক, বিয়ানের সাথে গল্প করতে করতে বললাম যে আমার ছেলেও বিয়ের উপযুক্ত, আমার ছেলের বিয়ের কিন্তু সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। বিয়ান উত্তর দিলেন, ততদিন সম্পর্ক থাকলে হয়। আমি অবাক হইনি, কারণ আমি কিছুদিন ধরেই বুঝতে পারছিলাম কিছু একটা গণ্ডগোল চলছে। কিন্তু এই মুহূর্তে মেয়েকে জিজ্ঞাসা করা বা বিয়ানকে জিজ্ঞাসা করা উচিত হবে না বলে চুপ করে রইলাম। সত্য হলেও আমি একজন মেয়ের মা।